হ্যালো ভাইয়া, সার্কিট ভিডিওর প্রথম পর্বে তোমাদেরকে স্বাগত। সো এই ভিডিওগুলোতে আমরা কি দেখব, কিভাবে আমরা বিভিন্ন ধরনের সার্কিট ইজিলি সলভ করে ফেলতে পারি। সো চলো বিগিনিং লেভেল থেকে আমরা এই ভিডিওগুলো শুরু করছি, লেটস স্টার্ট। সো ভাইয়া, সার্কিটের ক্ষেত্রে আমাদের দুই ধরনের সার্কিট আছে, সেটা হচ্ছে শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায়, আর এটা হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমান্তরাল সমবায়। সো ভাইয়া, আমাদের সার্কিট দেখে মাঝে মাঝে প্রবলেম হয় যে এটা কি শ্রেণী সমবায়ে আছে রোধগুলো না সমান্তরালে সমবায়ে আছে, তাই না? তো আমরা সেই সমস্যারই সমাধান করবো এখন। তো শ্রেণী সমবায়ে যদি থাকে তাহলে আমাদের সূত্র কি ভাইয়া, সেটা আমরা প্রমাণ করছি না, সেটা তোমরা জানো, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট ডট। আর যদি সমান্তরালে থাকে তাহলে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ডট ডট ডট, তাই না ভাইয়া? সো এই সূত্রগুলো আমরা জানি। সো চলো আমরা এখন শিখবো কিভাবে সার্কিট আমরা বুঝবো যে রোধগুলো শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। সো দেখো ভাইয়া, এখানে আমি তিনটা রোধ আঁকছি, এই যে দেখতেছো তিনটা রোধ, এই তিনটা রোধ কিভাবে আসে আছে সিরিজে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি শ্রেণীতে আছে। সো তারপর আমরা একটা টেকনিক শিখি, চলো। টেকনিকটা হচ্ছে ভাইয়া, একটা তার, একটা তার, এই তারটার মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট আসবে, তারের প্রতিটা বিন্দুকে আমরা একই বিন্দু ধরতে পারি। কেন একই বিন্দু ধরতে পারি? কারণ তারের প্রতিটি বিন্দুর ভোল্টেজ সেম, এখনো ভোল্টেজ ড্রপ হয়নি, যেহেতু কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট আসেনি। সো ভাই, এই পয়েন্টের নাম যদি হয় এ, এই পয়েন্টের নামও কত ভাইয়া, এ। যখন আমার একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট চলে আসলো, একটা ব্যাটারি হতে পারে, একটা রোধ হতে পারে, তখনই ভাইয়া এর পরের বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, যার ফলে আমার এখানে বিন্দুর নাম দিলাম আমি বি, তারপরে আবার যদি একটা রোধ আসে তারপর আবার ভোল্টেজ ড্রপ হয়ে গেল, তারপরে বিন্দুর নাম দিলাম আমি সি। সো একটা কথা ভালো করে শুনে রাখবা, যে দুইটা রোধের অনেকগুলো রোধের প্রান্তের বিন্দুগুলো যদি সেম হয় তাহলে তারা সমান্তরালে আছে, আর প্রান্তের বিন্দুগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তারা শ্রেণীতে আছে বলে আমরা ধরে নেব। ওকে ভাইয়া। সো ভাইয়া দেখো, এই যে দেখো এখানে রোধগুলো দেখো, এটা যদি হয় এই বিন্দু, এই যে একটা রোধ চলে আসলো তাহলে ভোল্টেজ ড্রপ, তাহলে বিন্দু চেঞ্জ হয়ে গেল বি, আর এটা বি বিন্দু হলে এটা রোধ চলে আসলো ভোল্টেজ ড্রপ, এটা হয়ে গেল সি, অন্য একটা বিন্দু সি, আবার রোধ চলে আসলো ভোল্টেজ ড্রপ, অন্য একটা বিন্দু ডি। তো দেখো তো ভাইয়া, এখানে রোধগুলো এই দুই প্রান্তের বিন্দু কি এবি, এই যে দুই প্রান্তের বিন্দু কি বি সি, এটা দুই প্রান্তের বিন্দু কি ভাই সি। সো দেখো প্রতিটা রোধের প্রান্তের বিন্দু কিন্তু ভিন্ন ভিন্ন, আর ভিন্ন ভিন্ন বিন্দু হলে আমরা কি বলছিলাম ভাইয়া, শ্রেণীতে থাকবে, আর একই বিন্দু হলে সমান্তরালে থাকবে। সো তারা কিসে আছে ভাইয়া, শ্রেণীতে আছে। সো চলো আমরা এইভাবে একটা সমান্তরাল বর্তনী সলভ করি। আচ্ছা ভাইয়া, তুমি দেখতে পাচ্ছ এখানে আমি তিনটা রোধ দিলাম, এই তিনটা রোধ সমান্তরাল আছে, তাই না? এটা আমরা বুঝতেই পারতেছি। আমি বললাম তিনটা রোধ সমান্তরাল আছে, সেটা বিন্দু নিয়মে কেমনে প্রমাণ করা যায়। আচ্ছা ভাই, এটা যদি এ বিন্দু হয়, দেখো তো ভাইয়া এটা এটা তার না, তাহলে এটাও এ, এই যে একটা তার না এটাও এ, এই যে একটা তার না ভাইয়া এটাও এ, যেহেতু কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট আসেনি। এরপরে দেখো এরপর একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট চলে আসলো, মানে রোধ চলে আসলো, তাহলে বিন্দু চেঞ্জ, কারণ ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে। সেই বিন্দু নাম যদি আমি দিই বি, দেখো তো ভাইয়া এই যে এটা কি তার না, একটা তার দেখছো না, তাহলে এটাও কি বিন্দু বি, আবার এটাও কি ভাইয়া তার না, তাহলে এটাও কি বিন্দু বি। তাহলে দেখো তো ভাইয়া এই তিনটা রোধের প্রান্তের বিন্দুগুলো কি কি, এ বি এ বি এ বি, আমরা বলতে পারি এই তিনটা বিন্দু সমান্তরাল আছে। এখন আমরা একটা বর্তনীতে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখব যে আমরা সেই বর্তনীর তুলনা বের করতে পারি কি পারি না। সো ভাইয়া খুবই কমন একটা বর্তনী নিচ্ছি, এই যে দেখো তোমাদের মনে হতে পারে তিনটা সিরিজে আছে। আচ্ছা আমি জিনিসটাকে একটু ডিফিকাল্ট করে দিই, এখান থেকে একটা তার নিয়ে এখানে লাগাই দিলাম, একটা তার নিয়ে এখানে লাগাই দিলাম, এই পয়েন্টের নাম দিলাম আমি এ, এই পয়েন্টের নাম দিলাম বি। প্রশ্ন হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী যে রোধগুলো আছে তাদের তুল্য রোধ নির্ণয় কর, সেখানে তুল্য রোধ কত আর ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটা কত। সো ভাই চলো বের করে ফেলি আমাদের নিয়মটা অ্যাপ্লাই করে। এটা যদি হয় ভাই এ বিন্দু, তাহলে এটা কি বিন্দু, এ বিন্দু। দেখো ভাই এই যে একটা তার দেখতে পাচ্ছি ভাইয়া, এই তারটা কিন্তু দেখতে হবে, তাহলে এই তার যদি সেম হয় তাহলে এটাই হলে এটাও কি বিন্দু ভাইয়া, এ বিন্দু। এবার দেখো এটা যদি হয় বি বিন্দু, তাহলে এটা কি বিন্দু, বি। আবার দেখো একটা তার, তাহলে এটাও কি বিন্দু ভাইয়া, বি, যেহেতু তারের মা এই তারের মাঝখানে কোনো এলিমেন্ট আসেনি। এখন দেখো ভাইয়া রোধগুলো খেয়াল করে, এই রোধের প্রান্তের বিন্দু এ বি, এই রোধের প্রান্তের বিন্দু এ বি, এই রোধের প্রান্তের বিন্দু এ বি। সো ভাইয়া এ পয়েন্ট বি পয়েন্ট, এই বি দুইটা পয়েন্টের মধ্যে একটা রোধ আছে, দুইটা রোধ আছে, তিনটা রোধ আছে। সো ভাই এই তিনটা রোধ কিভাবে আছে, প্যারালালই আছে। সো তোমরা নিশ্চয়ই বের করতে পারবা এটার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হবে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর। দ্যাট মিন্স আর পি এর মান আসবে কত আসবে ভাইয়া, আর বাই থ্রি,